আমি একটা কথা বলি, হাসানা সারজিত এরা ছিল ভিলেন, দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। সে প্রত্যেকটা সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায়, আপনি আমাকে বলেন আমি আপনার এই হাসানা সারজিত কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানা সারজিত থেকে একটা কেউ আঘাত করেছে? কতদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলনকে এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ এই এক দফাকে আমরা যতদিন না পর্যন্ত এই এক আঙুলকে দুই আঙুলে ভিক্টোরি সাইনে পরিণত করতে পারছি। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসানা সারজিতটা নায়ক হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে চলছে পদত্যাগের হিড়িক, আর এবার নাহিদ এবং আসিফকে পদত্যাগ করায় ছাড়বেন। কি ঘটনা ঘটলো, পাল্টা ক্রমে পাল্টা জবাব, একেই আরেকজনের একটু পর একটু লাইভ চলতেছে, সে কথা বলতেছে, তাদের প্রতি উত্তর আসতেছে। কি ঘটনা ঘটলো, এবার কেন নাহিদকে পদত্যাগ করতে বলতেছে এবং কেন আসিফকে পদত্যাগ করাবেন, সকল উত্তর থাকছে আজকের ভিডিওতে। তারা এমন কি দোষ করলেন, হঠাৎ করে কেন এত সমালোচনায় চলে আসলেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে। আমি একটা কথা বলি, হাসানা সারজিত এরা ছিল ভিলেন, দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসানা সারজিত কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানা সারজিত থেকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসানা সারজিতটা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র কি এত সহজ একটা আন্দোলন এত সহজেই করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল, আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুবক, সবার অবদান ছিল। জামাত শিবির, গণ অধিকার বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। তারা যেভাবে একটা বিশৃঙ্খলা কথাবার্তা বলছে, ঢাকা মেডিকেলে আপনি এক্ষণ যান, তিনজন ছাত্র পাবেন, দশজন পাবেন রাস্তার শ্রমিক। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই, ভ্যানে করে, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, এরা ভ্যানে করে মানুষকে মেরে, ইন্টারনেট লাইট অফ করে, ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতা খবর দিছে। সেই ভিডিওগুলো দেখবেন, বেশিরভাগই আমার শ্রমিক ভাইয়েরা, বেশিরভাগই আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইয়েরা, এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নেই, এদেরকে আমার শহীদ বলতে হবে। এই শহীদ ভাইয়েরা আজকে দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজ খবর নেই। 1.5 লাখের ওপরে মানুষ মারা হয়েছে, সবাই বলে 1.5 হাজার, কত মানুষকে মেরে জামা চাপা দিয়ে দিছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নেই, কে খোঁজ খবর নেবে? সেখানে আমি বলবো যে সে পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের এই লোগো প্রথমে চেঞ্জ করতে হবে, এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে, যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয় তাহলে প্রয়োজন অন্য লোগো দেন, আমাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশের মানচিত্র সিস্টেম করে লোগো দেন, যেহেতু আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের নাগরিক। আর সারজিত হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো, টাকা নিয়ে নয় ছয় করো না, কোনো কিছু নিয়ে নয় ছয় করো না, তোমাদের একের আন্দোলন না, আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি। আচ্ছা, বঙ্গবন্ধু তো 1971 সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল, সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে, হুক্কা টানতেছে, হ্যাঁ, কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কি বলে, প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার এদেশ, আমার বাবা একে এদেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু ক্রেডিট দিছে, আমি এদেশ স্বাধীন করছি। তোমাদের অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না, উস্তা খাও নাই, আন্দোলন সফল হয়েছে, এখন এক একজন বুক ফুলায় বলো সমন্বয়ক, হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে তুমি, তুমি সার্জি হাসানা খালি দেখে ছবি তুলে আসছো, আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিৎকার করে ছেলেটা, তোমরা খোঁজ খবর নাও নাই, অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সেই স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না, তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে, সব মানুষকে ছোট করো না, মানুষকে ছোট করা, তুমি বঙ্গবন্ধুর মতো তাহলে স্বৈরাচারী হয়ে গেলা। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি, দুবাই তো আন্দোলন করছি,
দুবাইতে আন্দোলন করছে আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তাদেরকে টাকা দিছি, তোরা নিম খারাপ, তোরা অস্বীকার করতে পারো, আমার কাছে স্কিন শট আছে, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তাদের আন্দোলন হয়েছে, যখন পুলিশ তাদেরকে গুলি করছে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি যেন আমাদের রেমিটেন্সের টাকায় তাদেরকে গুলি চালাতে না পারে। ভাই আমরা সেই আন্দোলন করছি, আমাদের ভাইরা আছে কারাগারে দুবাইতে, আমি বারবার তাদের কাছে গেছি, তারা আমাকে কি বললি ভাই, আমরা উকিল দিছি, আমরা ই করছি, এক একজন লোককে বের করতে মিনিমাম 50,000 দিরহাম করে লাগবে, বাংলাদেশি টাকা 15 লাখ টাকা। আমি টিয়ার করি আজকে মিথ্যা কথা বলবো, আরব খান নামে একটা লোক আছে দুবাইতে, আপনারা অনেকে চিনেন, এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে, এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে, এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে। সো এ কারণে বলবো, প্রবাসী যারাই আছে নাম করা প্রত্যেকটা ভাবে ভূমিকা রেখেছে, কিন্তু এখন এই 51 জন লোককে তারা কি বের করছস, তারা স্বাধীন হয়েছস, তাদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ নিছস ভাই? তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে, আমার ভাইরা আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর, তারপরে বড় বড় কথা বল। যদি বল যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিয়ম খারাপ, প্রবাসীদের টাকাই তোরা চলস, প্রবাসীদের টাকাই বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা আছে দেখেই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নাহলে তোদের ভিক্ষা করে খাইতে হইতো। আমি প্রত্যেকটা সমন্বয়ককে বলবো, এগুলা বাদ দাও ভাই, তোমরা যে আন্দোলন আজকে 2-4 দিন করতেছো, এই আন্দোলন আমরা গত 4-5 বছর ধরে করে আসতেছি, হয়তো আমরা সফল হই নাই, তোমরা সমন্বয়ের মাধ্যমে সফল হয়েছো, এই কারণে আমি তোমাদেরকে সারা জীবন রেসপেক্ট করবো, ইতিহাসের পাতায় তোমাদের নাম আমরা চাই যে না তোমরা জাতির বীর। কিন্তু এমন কোনো অপকর্ম করো না বঙ্গবন্ধুর মতো, এমন কোনো কাজ করো না যার কারণে বিতর্কিত হইতে হয়, যার কারণে মানুষ তোমাদেরকে ঘৃণা করে, তোমাদেরকে মানুষ রেসপেক্ট করে, তোমরা সেই রেসপেক্টটা ধরে রাখো, এই কথা বলো না যদি ছাত্র আন্দোলন, এরা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, ছাত্র যুবক গণ প্রত্যেকটা মানুষের অবদান ছিল। কত রিস্কালা মারা গেছে ভাই জানো, তোমরা আজকে তাদেরকে ছোটো করে কথা বলো, কত ভ্যানচালক মারা গেছে সেই ভিডিওটা দেখো না ভাই, কত টোকাই মারা গেছে। আমি যখন 17 থেকে 5 তারিখে মিছিল নিয়ে বের হই, আমার সামনে সব টোকাইরা ছিল, তারা বুক চিতিয়ে পতাকা পরে লড়াই করছে, পেটে খাবার নাই, শুকনো হাড্ডি বের হয়ে গেছে, এই টোকাইগুলোকে দেখছি আমাদের আন্দোলনের সামনে থেকে, কি কই আমাদের একটা টাকা দিই নাই তাদেরকে, কোনো লোভ নাই, কিন্তু এই টোকাইগুলো দেশের প্রতি ভালোবাসা, একটা দেশপ্রেম আছে, বা দেশপ্রেম থেকে তুমিও নামছো, আমিও নামছি, সেও নামছে, আমার যেমন অধিকার আছে দেশের প্রতি, তোমার যেমন আছে সমন্বয়ক, এই ছেলেটারও আছে। সেই কারণে আমি বলবো যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, ছাত্র ছাত্র বলো না, আমরাও ছাত্র, আমরা বাইরের দেশে পড়াশোনা করছি, আমরা সবাই ছাত্র, বিস্তারও একজন ছাত্র, সেও অনেক কিছু শিখে, শিক্ষায় যারা শিখে শিক্ষা দেয় তারাই ছাত্র, তারাই শিক্ষক, প্রত্যেকটা মানুষই ছাত্র, প্রত্যেকটা মানুষই শিক্ষক। এই আন্দোলনকে ব্যাঘাত না করে দল যদি তোমরা গঠন করতে চাও, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঐক্যবদ্ধ হয়ে সবার ভালোবাসা চাই, সবার রেসপেক্ট চাই, একত্র হয়ে কাজ করো, এই দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবা। তবে বিতর্কিত কোনো বক্তব্য দিও না, বিতর্কিত কোনো মানুষকে ছোট করো না, এবং এরকম কোনো কর্মকাণ্ড করো না যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ ছোট হয়। আমাকে বলেন যে আমি আপনার এই জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্নীতি দিয়ে ভরে যায়, আপনি আমাকে বলেন আমি আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কি করব যদি বাংলাদেশের যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ রক্ত চোষা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ে, আপনি আমাকে বলেন আমি আপনার জাতীয়তাবাদের চেতনা দিয়ে কি করব যদি আমি সরকারি হাসপাতালে একটি সিটের জন্য যখন যাই তখন আমার ওই কর্মচারী সমিতির পিছনে দৌড়াতে হয় অথবা টাকা নিয়ে কোনো একজন কর্মচারীর পিছনে দৌড়াতে হয়, আপনি আমাকে বলেন আমি আপনার ওই যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি দিয়ে কি করব যদি আমি এত বড় এক বাংলাদেশে স্বাধীনতার 52 বছর পরেও উচ্চ শিক্ষার জন্য এমন একটি প্রতিষ্ঠান না পাই যেখানে শিক্ষার পরিপূর্ণ একটি বৈশ্বিক পরিবেশ রয়েছে, যেই পরিবেশে আমি নিশ্চিন্তে উচ্চ শিক্ষাটি গ্রহণ করতে পারি। কিছু সংখ্যক লোক একটু ভুল হলে সেটাকে টানিয়ে বাড়িয়ে অনেক বড় করতেছেন, আহির একটু ভুল করে বা আসিফ একটু ভুল করে তাকে নিয়ে ট্রল করার চেষ্টা করতেছেন, এরা শুধুমাত্র আরা ফুসলিয়ে ফাসলিয়ে এরকম করতেছেন যেন তাদের মান সম্মান ডুবায় যায়। একটা ছেলে সদ্য দায়িত্ব নিয়েছে, এই দিকে তার কোনো এক্সপিরিয়েন্স নেই, সে যখন এখানে আসছে একটা দায়িত্ব নেওয়ার জন্য আর সে বোঝা না বোঝার আগেই তাকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। বাংলাদেশের মধ্যে তারা আশা করবো খুব ভালো একটা দিকে নিয়ে যাবেন বলে আমরা আশা করি, এবং ডক্টর ইউনুসের সঙ্গে তারা একটা নতুন ফাঁদ তৈরি করতেছে তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। তবে আশা করি আপনাদের মতো অডিয়েন্স এবং আপনাদের মতো মানুষ থাকতে তাকে কোনোভাবে দমাতে পারবে না। একটা জিনিস রিসেন্টলি খুব বেশি ভাইরাল হচ্ছে যে প্রবাসী থেকে যখন মানুষ আসে লাগেজ নাকি নিতে অনেক সময় লাগে আর এখন খুব তাড়াতাড়ি নিচ্ছে, এটা নাকি ভুয়া নিউজ। আসলে এটা অনেকদিন আগে আওয়ামী লীগ পাশ করলেও তারা কোনো কার্যক্রমে আসে নাই, আওয়ামী লীগ তো
অনেক কিছুই পাশ করেছেন, অনেক কিছুই বাংলাদেশের মধ্যে নীতি রীতি চালু করেছেন, কোনোটি কি টিকছে? তিনি তো বলেছেন ঘুষ ছাড়া চাকরি বাংলাদেশে দেবে, কিন্তু ঘুষ ছাড়া কোনো চাকরি ছিল? আসলে ওই কাজগুলো এখন বাস্তবায়ন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনারা এই ব্যাপারটি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় আর তখন মানুষ বলতেছেন দেখেন আগের নিউজ দেখাচ্ছে এটা আওয়ামী লীগ করেছে, কিন্তু আওয়ামী লীগ বাস্তবায়ন করেন নাই, সেটা বাস্তবায়ন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনাদের কারা কারা স্যালুট দেবেন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। তিনি এত নীতিবান কাজগুলো করতেছেন বাংলাদেশের মধ্যে। আজকে এই পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন, আল্লাহ হাফেজ।